শিক্ষামন্ত্রী রনুজ পেগু এগৰাকী ব্যর্থ শিক্ষামন্ত্রী হিসাবে আখ্যা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির সাপোরার ফলিমারি মধ্য ইংরাজী বিদ্যালয়ের গ্রীষ্মকালীন পাঠদানের অভিনন্দন আর শিক্ষামূলক সজাগতা সভাত উপস্থিত থাকি এই আখ্যা প্রদান করে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল ছেত্রিয়া যিগৰাকী শিক্ষামন্ত্রীর কার্যকালত এপিএসসি পরীক্ষার পর অসমীয়া কাকত বাতিল করে অসমৰ ছাত্রছাত্রীক অসমীয়া মাধ্যমৰ পৰা বঞ্চিত কৰা হৈছে উক্ত কাৰ্য তীব্রভাৱে সমালোচনা কৰি ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা কোন মাধ্যমত অধ্যয়ন কৰিছিল বুলি প্ৰশ্ন কৰে সংগঠনটোৰ কেন্দ্ৰীয় সমিতিৰ সাধাৰণ সম্পাদক গৰাকীয়ে 1905 চনৰ আইনষ্টাইনৰ উপৰিও জাৰ্মানী চীন আদিৰ দৰে ৰাষ্ট্ৰসমূহে নিজ মাতৃভাষাৰে অধ্যয়ন কৰা বুলি শিক্ষামন্ত্রী ৰনুজ পেগু কিম্বা মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা তুলাধুনা দিয়া পৰিলক্ষিত হয় লগতে শিক্ষামন্ত্রগৰাকী কাকোপথাৰত ক খ গ নজনা একাংশ প্রাথমিক শিক্ষকক বিদ্যালয়ত নিযুক্তি দিয়ার গুরুতর অভিযোগ তুলি শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে কার লগত আলোচনা করে এনে সিদ্ধান্ত ললে বলে প্রশ্ন উত্থাপন করে রাজ্যের মাতৃভাষা সাহিত্যিক শিক্ষামন্ত্রীগিয়ে জলাঞ্জলি দিয়ার এক পরিকল্পনা রচিছে বলে সন্দেহ ব্যক্ত করে সাধারণ সম্পাদক রাহুল ছেত্রিয়ে আনহাতে রাজ্যত চলি থাকা মাদ্রাসা আর জেহারি সম্পর্কেও মুখ খুলিলে সাধারণ সম্পাদকগিয়ে মাদ্রাসা জেহারি ক্ষেত্রত তন্ন তন্ন অনুসন্ধান চলার দাবি জানায় রাহুল ছেত্রিয়ে সব প্রথম কথা তো রনুজ পেগু ডাঙরিয়া এখা কথা তো জানি লওয়া উচিত বা আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি আমি প্রেস মিটে দাবি উত্থাপন করেছিল যে রনুজ পেগু ডাঙরিয়া সব লাগিব তেখেতে যে কোন মিডিয়াম পৰা আহিছিলে আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেখেতে নিজে অসমীয়া মাধ্যমের পড়া জিষ্ণু বৰুৱা ডাঙরিয়া আজি তেখেতে নিজে অসমীয়া মাধ্যমের পড়া আজি রনুজ পেগু ডাঙরিয়াকে ইংলিশ মাধ্যমের ইংরাজি মাধ্যমে নপঢ়ার কারণে ভারতবর্ষের হিমে নিশ্চয় নিশ্চয় হব নোৱাৰিলে নেকি আজি আমি 24 অঙ্কর ব্যস্ত হওয়ার কারণে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ইংরাজি মাধ্যম নপঢ়ার কারণে বা ইংরাজি সরহলে ইংরাজি কব নোৱাৰাৰ কারণে তেখেতে কি ভারতের প্রধানমন্ত্রী হব নোৱাৰিলে বুলি ভাবিছে নেকি আজি অসমীয়া ভাষা বাধাকত অসমীয়া ভাষা পঢ়ার কারণে আজি রেংলার নিচিনা ডিগ্রি পাইছে হাইয়েস্ট অফিসিয়াল ডিগ্রি অফ ম্যাথামেটিক্স রেংলার ডিগ্রি পাইছে সেগুলি অসমৰ সুযোগকে সন্তানে অক্সফোর্ডত পিএইচডি লাভ করেছে অসমীয়া মিডিয়াম পঢ়ি মেলি আজি প্রতিটো ঠাই 1905 চনত যাক এটা মেজিকাল ইয়ার বলে কয় আইনষ্টাইন ইয়ারক তেখেতে কিন্তু যেতিয়া আইনষ্টাইন ডিগ্রিবোৰ আবিষ্কার করে নিজের ভাষাত আবিষ্কার করেছিল আজি যদি আমি জার্মানির লগত তুলনা করো নিজকে যদি আমি চাইনার লগত তুলনা করো তেখেতসকলে আজি নিজের ভাষার অধ্যয়ন করে আছে নিজের ভাষা পড়া শুনা করে আছে আর আমার এগারী শিক্ষামন্ত্রী ব্যর্থ শিক্ষামন্ত্রী যিগারী শিক্ষামন্ত্রী বারম্বার অসমীয়া ভাষাক প্রতারণা করে আছে সেইগারী শিক্ষামন্ত্রীর নেতৃত্বতে কাকোপথাৰ আর জোৰহাটত অসমীয়া ভাষা ক খ নজনা ব্যক্তিসকলক নিয়োগ করে মেলি অসমীয়া প্রাথমিক বিদ্যালয়ত শিক্ষক নিচিনা আসন দিয়া হল আর এগারী শিক্ষামন্ত্রী থাকুতে এগারী অসমৰ মুখ্যমন্ত্রী থাকুতে এপিএসসি পৰা অসমীয়া পেপার আঁতৰাই দিয়া হল আর আজি আমি দেখিছো তৃতীয় শ্রেণীর পৰা ক্লাস টুয়েলকে হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক লৈকে আজি ইংরাজি ভাষাত সায়েন্স আর ম্যাথামেটিক্স পঢ়াম বলে কৈছে এইখানে কথা তেখেতে কত ডিবেট করলে এইখানে কত আলাপ আর আলোচনা করা হল এই প্রশ্ন আজি আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর রনুজ পেগু ডাঙরিয়া সুধি পেয়েছে এনে ডাঙর সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থা হয়েছে অসমৰ রাজহাট এনে এক সিদ্ধান্ত গ্রহণ করে তেখেতসকলে কিয় এসামলি ডিবেট নকরালে তেখেতে এইখানে সিদ্ধান্ত লওয়ার পূর্বে কিয় অসমৰ জ্যেষ্ঠ বুদ্ধিজীবী বর্গসকলে প্রতিখন শিক্ষা অনুষ্ঠানের বুদ্ধিজীবীবর্গ আলাপ আলোচনা নকরা এনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে এই সিদ্ধান্ততে অসমীয়া ভাষাক হত্যা করা এখন সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ছাত্রমুক্ত সংগ্রামীদের দাবি উত্থাপন করছো এই সিদ্ধান্ত উঠাই লব লাগবে অন্যথা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি সদিয়া পর ধুবুরী প্রান্তে প্রান্তে কিন্তু প্রতিবাদ সম্মুখীন হব লাগবে আসলতে সব আমি মাদ্রাসাত শিক্ষা বন্ধ হব লাগে কেউ নকো মাদ্রাসা যে শিক্ষাব হয়ে আছে এক ব্যবস্থার মাজেদি হব লাগবে আর আমিও বিচার মাদ্রাসা অধ্যয়ন করা ছাত্রছাত্রী সকলে সুযোগী সন্তান সাথে উত্তীর্ণ হয়ে আহক সারো চুকরে নাম জিলিকাই তুলক কিন্তু আমি শেহতাকে দেখিছো জেহাদী লগত সম্পর্ক আছে বলে ইতিমধ্যে যে অভিযোগবোৰ উত্থাপন করা হয়েছে আমি বিচারিছো তন্ন তন্ন এই গোটেই কথাবোৰ কিন্তু চালি চালি চাব লাগিব এনে নিচিনা সংস্থা এখন কেছবোৰ গোটেই তাত আমি আদৰণি জনাইছোঁ কিন্তু আমি বারম্বার কৈছোঁ তন্ন তন্ন এই কথাবোৰ বিশ্লেষণ কৰি চাব লাগিব কেবল মাত্র কাবার ব্যক্তির লগত কিনা আক্ষেপ লোক কারণে বা ব্যক্তিগত কিছু কথা চিন্তা করে মেলে কিন্তু যদি জেহাদী ঘাটি হিসাবে পরিগণিত হয়েছে বলে কয় তাত কিন্তু আমি কেউ সমর্থিত নহয় আর যদি হয়েছে যদি প্রমাণ পায় তাকে উচিত পৰা উচিত ব্যবস্থা লাগবে এইখানে কাম যদি জেহাদী লগত সম্পর্ক থাকা তেনেধরনের কিনা বিচার পায় যদি অভিযোগ পায় বা প্রমাণ পায় আমি নিজে কই ছাত্রমুক্তি সংগ্রামে আমি নিজে কৈছো এইখানে কাম অগণতান্ত্রিক কাম আর অগণতান্ত্রিক কাম যদি কোনোবা কয় যিকোনো এক্সপার্ট যিকোনো কামে হোক অগণতান্ত্রিক কামত ছাত্রমুক্তি সংগ্রামে কেউ সহায় সহযোগ নকরে গণতান্ত্রিক কামৰ পক্ষে আমি যদি মাদ্রাসা গণতান্ত্রিক কাম বলছে গণতান্ত্রিক মাধ্যমে যদি শিক্ষা দান দিয়া হয় তাত আমি সমর্থন করি যদি শিক্ষা ব্যবস্থার মাজে এই ধরনের অপ্রীতিকর ঘটনাবর হওয়ার যে সাজেশনবর চলি আছে তাত কিন্তু আমি কেউ সমর্থনকারী নহয় নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ নেস্ট